আমি চাই 100ই, কিন্তু 100 যদি তো হয় 95% হতেই পারে। 100 যাক ইনশাআল্লাহ। আমাকে আসার আগে বলছে এখানে আমাদের নাকি ভোট একটু কম আছে, আছে কিন্তু একটু কম। কি ভোট কি একটু কম থাকবে নাকি বেশি হবে? আমি কি আপনাদের সবার শিওর? তো এটাতে একটু কম শোনা গেছে। হ্যাঁ সবার আমি আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রতিটা কথার আপনারা যে রেসপন্স করছেন এটা আমার ভালো লাগছে। নিজে নিজে শুধু বক্তব্য দিয়ে গেলাম, কেউ রেসপন্স করলো না, ভালো লাগে না। তো ধন্যবাদ আপনাদের সবাইকে যে আপনারা কথার উত্তর দিচ্ছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে এসেছি, আমি আপনাদের সন্তান, আমি মাগুরার সন্তান, আমি আপনাদের মাঝে এসেছি একটা জিনিস চেতে। জিনিসটা কি? আমি চাই আপনারা সবাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন, যাতে করে আমি আপনাদের মাঝে বারবার আসতে পারি এবং মাগুরার হয়ে কাজ করতে পারি। আপনারা কি সেই সুযোগ দিবেন আমাকে? ইনশাআল্লাহ। আমি চাই 100ই, কিন্তু 100 যদি তো হয় 95% তো হতেই পারে। 100 যাক ইনশাআল্লাহ। কি সবাই দিবেন তো ভোট নৌকা মার্কায়? ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে এখানে পাঠিয়েছেন আপনাদের হয়ে কাজ করার জন্য। এখন আপনারা যদি আমাকে সুযোগ দেন আমি আপনাদের হয়ে কাজ করতে পারবো। আর ইনশাআল্লাহ কথা দিচ্ছি, আমি যদি সুযোগ পাই আপনাদেরকে আমি হতাশ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই মিলে আমরা বাংলাদেশকে এবং মাগুরাকে একসাথে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ সবাইকে, আপনারা অনেক কষ্ট করে দূর দূর থেকে হয়তো এসেছেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনারা সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনাদের মাঝে আসার সুযোগ হয়েছে, আপনারা কি চান আমি আপনাদের মাঝে আরো বেশি আসি? তাহলে কি কাজ করতে হবে আপনাদের? কবে ভোট দেওয়া লাগবে? কোন মার্কায় ভোট দিবেন? কাকে ভোট দিবেন? ইনশাআল্লাহ। আমার তাহলে আর বক্তব্য দেয় আর কিছু নেই। আপনারা যারা আছেন এখানে, যারা আপনাদের আত্মীয় স্বজন আছে, বাড়ির মানুষ, পাড়া প্রতিবেশী, সবাইকে নিয়ে কয় তারিখে কোন মার্কায় ভোট দিবেন? কাকে ভোট দিবেন? ইনশাআল্লাহ আমরা সবাই মিলে, আমি যদি জয়যুক্ত হই, আমরা সুন্দর একটা মাগুরা গড়ে তুলবো।